Ei, morro ter. তাজা খবর ভারতের সকল বিভাগের অস্থায়ী কর্মীদের জন্য দারুণ সুখবর এই হেডিংয়ে আজকে একটি খবর ভাইরাল হয়েছে মোটামুটিভাবে যতগুলো গ্রুপে আমি রয়েছি প্রায় সবগুলো গ্রুপেই সেই খবরটি শেয়ার করা হয়েছে যেখানে বলা হচ্ছে স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের পারিশ্রমিকের বিভেদ রাখা যাবে না বলে রায়ে জানালো দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট এই খবরটি অনুসারে বলেছে যে স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের মধ্যে রকম বেতনের বিভেদ রাখা যাবে না তো এই সংক্রান্ত একটি খবর এখানে দেখা যাচ্ছে এই খবরটি আজকে পাবলিশ হয়েছে যেটি আজকে সকালে পাবলিশ করা হয়েছে এবং এই খবরটি অলরেডি কিন্তু ভাইরাল হয়ে গেছে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে এই খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গেই আমার একটু সন্দেহ হয়েছিল এবং আমি বিষয়টির ওপর একটু রিসার্চ করলাম এবং জানতে পারলাম এই খবরটি সম্পূর্ণরূপে ভ্রান্ত আমি কেন এই খবরটিকে ভ্রান্ত বলছি আমি সেই কারণগুলি অবশ্যই আপনাদের জানাবো তবে তার আগে আপনাদেরকে প্রথমেই অনুরোধ করব যেমন এই ভুল খবরটি ভাইরাল হয়েছে আপাতত এই খবরটিকেও যেটি আমি তৈরি করছি অবশ্যই ভাইরাল করুন কারণ প্রত্যেকে জানা দরকার সত্য খবরটি তো এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের প্রত্যেককে অনুরোধ যেন অবশ্যই খবরটি এই ভিডিওটিকে শেয়ার করবেন আপনাদের প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুকে এবং আরও একটি অনুরোধ রাখবো যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম দেখছেন আমাদের চ্যানেলটি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার পাশের বেল আইকানটিকে অবশ্যই ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য এই বলে খবরটি শুরু করব যে যখনই ক্ষমতা বাড়ে তখন দায়িত্বও বাড়ে প্রত্যেক ইউটিউবারের কোনো খবর পেলাম কিছু ভিউজের জন্য আমরা যা খুশি তাই করে দিলাম এটা আমি ঠিক মানতে পারি না তো যাই হোক না কেন এটা আমাদের খেয়াল রাখা দরকার আমরা যারা ইউটিউবার রয়েছি যে যা কিছু খবর শুধুমাত্র কিছু ভিউজ পাওয়ার জন্যই করে দেওয়া ঠিক নয় আমাদের একটু অবশ্যই সত্যতা যাচাই করা দরকার রয়েছে তো সত্যতা যাচাইয়ের জায়গায় আসি এই খবরটিকে আমি কেন বলছি এটি একটি ভুল খবর তার জন্য প্রথমে আমি আসবো এই ধরনেরই একটি খবর যেটা এখানে দেখে নেন ভালো করে সুপ্রিম কোর্টের এখানে রায় দেওয়া হয়েছে যে দুজন বিচারপতির কথা বলা হয়েছে বিচারপতি জে এস কেহর এবং এস এস বোবদের বেঞ্চ তো এই দুজনের বেঞ্চ বলছে বলেছে এই রায়টি দিয়েছে এখন এখানেই ধরা পড়েছে এই খবরটি ভুল সেটি কি করে তার আগে আমি দেখিয়ে দিই এই ধরনেরই একটি খবর প্রকাশিত হয়েছিল দু সালে আমি খবরটিতে চলে যাই দেখতে পাচ্ছেন এই ধরনেরই খবর ইকুয়েল পে ফর ইকুয়েল ওয়ার্ক ফর টেম্পোরারি এমপ্লয়েজ অ্যাজ ওয়েল সুপ্রিম কোর্ট আপডেট দু সাল দেখতে পাচ্ছেন সাতাশ দশ দু হাজার ষোলোতে এই খবরটি পাবলিশ হয়েছিল এবং এখানেও যে দুজন বিচারপতি রায় দিয়েছিল আমি দেখাই আপনাদেরকে সেই দুজন বিচারপতি এখানে দেখুন সুপ্রিম কোর্ট এটা যে কেসটি ছিল সেটি ছিল সুপ্রিম কোর্ট ইন দ্য স্টেট অফ পাঞ্জাব ভার্সেস জগজিৎ সিং তো এখানেও যে দুজন কেসের রায় দিয়েছিলেন যে দুজন বিচারপতি জাস্টিস জগদীশ সিং কেহর এবং জাস্টিস এস এ বোবদে তার মানে বুঝতে পারছেন যে এই খবরটি দু সালে প্রকাশিত হয়েছিল এবং সেটিকেই কিছুটা এডিট করে প্রকাশ করেছে কিছু ভিউজের আশায় আমি আরও যুক্তি দিচ্ছি আপনাদেরকে এইটা কেন আমি বলছি কারণ অলরেডি জাস্টিস জগদীশ সিং কেহার অলরেডি কিন্তু রিটায়ার করে গেছে এবং সেটি উনি রিটায়ার করেছেন আমি চলে যাই টাইমস অফ ইন্ডিয়ার একটি পোস্টে যেখানে বলা হয়েছে দেখুন ওনার রিটায়ারমেন্টের ডেট হচ্ছে উইল রিটায়ার অন আগস্ট টোয়েন্টি সেভেন টু থাউজেন্ড সেভেন্টিন অর্থাৎ বছর আগেই প্রায় দু বছর আগে উনি কিন্তু অলরেডি রিটায়ার করে গেছেন তো সেক্ষেত্রে আজকে উনি কিভাবে রায় দিচ্ছেন আমার জানা নেই আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পাচ্ছেন কেন আমি এই খবরটিকে বলছি ভ্রান্ত তবে হ্যাঁ অবশ্যই রায়টি ছিল রায়টি দেওয়া হয়েছিল দু সালে এবং রায়টি আছেও যে স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের জন্য সমান বেতন থাকা উচিত তো সেই জায়গায় দাঁড়িয়ে এই খবরটি আজকের নয় এই খবরটি কিন্তু বেশ পুরনো তিন বছর আগের খবর তো আমি আমার তরফ থেকে বিষয়টিকে রিসার্চ করেছি আপনারা যদি চান আপনারাও রিসার্চ করতে পারেন আমি অলরেডি প্রত্যেকটি বলা যায় প্রথম সারির যে পত্রিকাগুলো রয়েছে সেগুলোতে সার্চ করেছি কোথাও আমি এই ধরনের অর্ডার দেখতে পাইনি এরপরে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটি আজকের অর্ডার নয় এটি হচ্ছে দু হাজার ষোলো সালের অর্ডার আপনারা দেখতে পাচ্ছেন এই অর্ডারটি কিছুটা এডিট করে প্রকাশ করা হয়েছে হয়তো অন্য কোনো পত্রিকাতেও আপনারা হয়তো একটু খুঁজলেই পেয়ে যাবেন যে এই অর্ডারটি দু সালে দেওয়া হয়েছিল তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সঠিক খবর দেওয়ায় আমার কাজ ভিডিওটি অবশ্যই প্রত্যেককে আবারও বলবো শেয়ার করবেন যাতে ভুল খবরটি না ছড়ায় এবং সঠিক খবরটি মানুষ জানতে পারে যে এই রায়টি আজকের নয় দু সালে এই রায় দেওয়া হয়েছিল জিসকেহের কেহের এবং এস এ বোবদের আন্ডারে বোবদের বেঞ্চ এই রায় কিন্তু দিয়েছিলেন তো এখানেই ভিডিওটি শেষ করছি আবারও দেখা হবে শিক্ষামূলক এবং ব্যতিক্রমী কিছু ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন